আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইংরেজি প্রথম পত্র শেষ, এখন ঝামেলা শুরু ইংরেজি দ্বিতীয় পত্র। আমাদের প্রথম পত্র নিয়ে আসলে অতটা টেনশন হয় না, যত টেনশন হয় ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে। কারণ কি, ওই যে গ্রামার আছে, এবং গ্রামারে ধরতে গেলে টোটাল মার্ক 60 মার্ক, গ্রামারে রানিং পার্টে মাত্র 40। তবে আজকের এই ভিডিওটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত 1 সেকেন্ডও না টেনে দেখবে, ভিডিওতে তোমার 8-10 মিনিট সময় নষ্ট করার কারণে এই ভিডিও থেকে তোমার যেই উপকারটা হবে, এই উপকারটা পরীক্ষার হলে তোমাকে A+ পেতে সহযোগিতা করবে। সেক্ষেত্রে আমার মনে হয় না যে A+ পাওয়ার জন্য একটা ভিডিওর পিছনে 8 থেকে 9 মিনিট সময় নষ্ট করা খুব কঠিন কিছু হয়ে যায়। আমাদের গ্রামারে 60 মার্ক, রাইটিং পার্টে 40 মার্ক, 1 থেকে 9 পর্যন্ত আমাদের হচ্ছে গ্রামার সাইট, ঠিক আছে? 1 থেকে 9 পর্যন্ত প্রথমত গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ পড়বে 1 নম্বরে, 2 নম্বরে পড়বে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, 3 নম্বরে কমপ্লিটিং সেন্টেন্স, 4 নম্বরে ইউজ অফ ভার্ব, 5 নম্বরে ন্যারেটিভ স্টাইল, 6 নম্বরে ইউজ অফ মডিফায়ার, 7 নম্বরে সেন্টেন্স কারেক্টর, 8 নম্বরে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, তারপরে 9 নম্বরে পাঞ্চুয়েশন। এই 9টা প্রশ্ন থাকবে তোমাদের গ্রামারে, গ্রামার থেকে আমাদেরকে এগুলো করতে হবে। পরবর্তীতে রাইটিং পার্টটা শুরু। রাইটিং পার্টে ফর্মাল লেটার থাকবে। ফর্মাল লেটার মানে কি জানো? ফর্মাল লেটার মানে হচ্ছে অ্যাপ্লিকেশন বাই ইমেইল থাকতে পারে, ফর্মাল লেটার থাকতে পারে, নয়তো বা ইমেইল থাকতে পারে। এখন আমরা ফর্মাল লেটারের সাজেশন দিব, ইমেইলের সাজেশন দিব। পরবর্তীতে 11 নম্বরে প্যারাগ্রাফ, 12 নম্বরে প্যারাগ্রাফ, কিন্তু প্যারাগ্রাফের আবার এখানে পার্থক্য আছে। 11 নম্বরে যে প্যারাগ্রাফ সেটা হচ্ছে লিস্টিং ডেসক্রিপশন, তারপরে 12 নম্বরে যে প্যারাগ্রাফ সেটা হচ্ছে কম্পারিজন অ্যান্ড কনস্ট্রাক্ট, তারপরে কজ অ্যান্ড ইফেক্ট। এই টোটাল 4 কোয়ালিটির প্যারাগ্রাফ আমাদের পরীক্ষায় পড়বে। 2টা প্যারাগ্রাফ পরীক্ষায় আসবে, কিন্তু তার জন্য আমাদের 4 কোয়ালিটির প্যারাগ্রাফ পড়তে হবে। এবং এখানে যে প্যারাগ্রাফগুলো দিয়েছি, এখানে টোটাল প্যারাগ্রাফগুলোই আছে। আমি 11 এবং 12 নম্বরের জন্য একই সাথে প্যারাগ্রাফগুলো দিয়ে দিয়েছি। অনেকে আবার এইটা দেখি স্ক্রিনশট নিয়ে দৌড় দিও না, সাজেশন এইটা না, সাজেশন আমি যে কথাগুলো বলছি কিভাবে পড়তে হবে এটাই হচ্ছে সাজেশন। সেক্ষেত্রে এটা স্ক্রিনশট নিয়ে দৌড় দিলে খুব বোকামি করবে, ঠিক আছে? প্রথমত আমাদের গ্রামারে হচ্ছে 60 মার্ক, এখানে একটু ব্যাপক আলোচনা করতে হবে। আমাদের রাইটিং পার্টে হচ্ছে 40, মাত্র 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্নের সাজেশন আমরা রাইটিং পার্টে আগে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? প্রথমত 10 নম্বরে আমাদের ফর্মাল লেটার ইমেইল, আমরা দেখো এখানে কিন্তু ফর্মাল লেটার গুলো দিয়ে দিয়েছি। আচ্ছা, তুমি এখানে ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন কয়টা দেখতে পাচ্ছ বলো তো? অবশ্যই তুমি বলবে ভাইয়া 2টা, 4টা, 6টা, 8টা, 10টা দেখতে পাচ্ছি। আমি কিন্তু এখানে ফর্মাল লেটার মাত্র 4টা দেখতে পাচ্ছি। 4টা কেন? স্টাডি টুটটা পড়তে হবে, একদম সহজ, রিলিফ ফর এফেক্টিভ পিপল এটাও সহজ, সাম এক্সট্রা ক্লাস এটাও সহজ, পরবর্তীতে মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস, কমন রুম ফ্যাসিলিটিস, ডেবেটিং ক্লাব, কম্পিউটার ল্যাব, কলেজ ক্যান্টিন, ল্যাঙ্গুয়েজ ক্লাব, সিটি নিজের কলেজের ল্যাঙ্গুয়েজ ক্লাব, এই কোয়ালিটিস, আরও 1000 অ্যাপ্লিকেশন যদি থাকে সবগুলো লেখার ফর্মেট এক। আমাদের কাছে এমন সহজ ফর্মেট আছে, শুধুমাত্র মাঝখানে তুমি প্রশ্ন দেখে দেখে যেই বিষয়ে অ্যাপ্লিকেশন আসছে ওই নামটা বসিয়ে দিবে, তুমি যে নাম বসাবে পুরো অ্যাপ্লিকেশনটা ওই নামের হয়ে যাবে। তুমি যদি আমাদের ওই ফর্মেটে মাঝখানে 3টা জায়গায় শুধুমাত্র যদি কমন রুম ফ্যাসিলিটিস দিয়ে দাও, তাহলে আমরা যে পুরো অ্যাপ্লিকেশনের ফর্মেটটা লিখেছি ওই পুরো ফর্মেটটা কমন রুম ফ্যাসিলিটিস হয়ে যাবে। ডেবিটিং ক্লাব দিলে ডেবিটিং ক্লাবের হয়ে যাবে, মনে হবে যে তুমি ডেবিটিং ক্লাব নিয়েই আসলে লিখেছো। একটা ফর্মেট কমপ্লিট করে গেলে তোমাকে অ্যাপ্লিকেশন নিয়ে কোনো ধরনের কোনো টেনশন করতে হবে না, সেই ফর্মেট তো আসবেই। তারপরে আমরা সাজেশনের সুবিধার্থে তোমাদের এই করে একটা দিয়েছি, ইনশাআল্লাহ সম্ভাবনা আছে এখান থেকে একটা পড়া, কারণ কি 2024 সালের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে ফর্মাল লেটারগুলো এগুলো হচ্ছে সেগুলো। পরবর্তীতে আমাদের আছে হচ্ছে ইমেল, 10 নম্বরে ফর্মাল লেটার পড়তে পারে, ইমেলও পড়তে পারে। ইমেল সাধারণত প্রতি বছর দেখা যায়, তেমন একটা পড়ে না, সবথেকে বেশি পড়া যেটা সেটা হচ্ছে ফর্মাল লেটার অ্যাপ্লিকেশন। তারপরেও ইমেলের জন্য আমরা কিন্তু এভাবে আলাদা আলাদা করে সাজেশন দিচ্ছি না, কেন বলতো? ইমেল লেখার একটা ফর্মেট আছে, ওই একটা ফর্মেট পড়বে, একটা ফর্মেট পড়লে তুমি পৃথিবীর যে কোনো ইমেল লিখতে পারবে, সহজ উপায়ে ইমেল লেখার ফর্মেটটা খুব শীঘ্রই আমাদের আপলোড হবে। এই জন্য আমরা পার্সোনালি তোমাদের মাথার উপর এক গাদা ইমেল চাপিয়ে দিতে যাচ্ছি না, একটা ফর্মেট দিব, একটা ফর্মেট পড়ে যাবে, ইমেলের টোটাল প্রবলেমগুলো একবারে সলভ হয়ে যাবে। তারপরে 11 নম্বরে আমাদের হচ্ছে যে প্যারাগ্রাফ, 12 নম্বরেও প্যারাগ্রাফ, আমরা এই 2টা প্যারাগ্রাফ আলাদা আলাদা করে 10টা 15টা করে না দিয়ে আমরা একই সাথে দিয়ে দিয়েছি। এই টোটাল প্যারাগ্রাফগুলো পড়লে তুমি 11 এবং 12 নম্বরে প্যারাগ্রাফ কমন পেয়ে যাবে, এখান থেকে কমন পেয়ে যাবে। তারপরে যদি আমরা সময় পাই, সেক্ষেত্রে প্যারাগ্রাফ লেখার ব্যাড সাইড এবং গুড সাইডের যে প্যারাগ্রাফগুলো থাকে এই বিষয়ে আমরা যদি সময় পাই, খুব শীঘ্রই শর্টকাট টেকনিক নিয়ে আমরা হাজির হবো, ঠিক আছে? প্যারাগ্রাফ 11 এবং 12 নম্বরের জন্য তোমরা পড়বে রোড অ্যাক্সিডেন্ট, ফুড অ্যাডাপ্টেশন, ফিমেল এডুকেশন, ডিফরেস্টেশন, আর ন্যাশনাল ফ্ল্যাগ, অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয় ন্যাশনাল ফ্ল্যাগ, দ্য ভিক্টোরি ডে, ঢাকা মেট্রো রেল, রিসেন্ট ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ, ঠিক আছে? অনলাইন এডুকেশন, ইম্প্যাক্ট অফ ফেসবুক, সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ, প্রাইস হাই, ক্লাইমেট চেঞ্জ, দ্য ইউজ অ্যান্ড, এখানে ইউজ হবে দ্য ইউজ অ্যান্ড অ্যাবাউস অফ মোবাইল ফোন, দ্য হিস্টোরিক্যাল স্পেস অফ 7 মার্চ, এখান থেকে 2টা প্যারাগ্রাফ 11 এবং 12 নম্বরে সকল বোর্ডের শিক্ষার্থীরা পেয়ে যাবে।
ঠিক আছে। তারপরেও প্যারাগ্রাফ নিয়ে আমরা যদি সময় পাই, বললাম তো সময় পেলে খুব শীঘ্রই আমাদের শর্টকাট টেকনিকের একটা ভিডিও আসবে, যে একটা দিয়ে আমি আরো 10টা 15টা 20টা কিভাবে লিখতে পারবো। এই হচ্ছে আমাদের টোটাল রাইটিং পার্টের সলিউশন। রাইটিং পার্টে তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে, এখান থেকে কমন পেয়ে যাবে। তারপরে শর্টকাট টেকনিক দেবো, যদি বাই চান্স কোনো ক্রমে আনকমন চলে আসে সেক্ষেত্রে তোমরা কিভাবে লিখতে পারবে। ঠিক আছে, রাইটিং পার্টের সলিউশন আমাদের শেষ। এবার আসি গ্রামারে। গ্রামারে আমাদের যে 1 নম্বর থেকে 9 নম্বর পর্যন্ত দেখতে পাচ্ছ, আচ্ছা আমি তোমাকে যদি বলি যে নেরেশন তোমাকে আমি 20টা দিলাম, 20টার ভিতরে একটা কমন পড়বে, তুমি কি আমার কথা বিশ্বাস করবে? 20টার ভিতরে একটা কমন পড়বে, মাস্ট বি বিশ্বাস করবে। কারণ কি, আমি এতদিন ধরে সাজেশনগুলো দিয়ে আসছি, ওইখান থেকে তোমাদের আমার উপর একটা বিশ্বাস তৈরি হয়ে গেছে, সেক্ষেত্রে বিশ্বাস করতে বাধ্য। এখন তুমি আমার কথা শুনে যদি 20টা নেরেশন পড়ে যাও, পরীক্ষার হলে যে যদি দেখা যায় কমন আসে না, সেক্ষেত্রে তোমার কি অবস্থা হবে? নেরেশন করার তো শর্টকাট টেকনিক আমি তোমাকে দিতে পারছি না, গ্রামারের শর্টকাট টেকনিক দিতে পারছি না, তাহলে তোমার কি অবস্থা হবে? আমি চাই না যে আমার একটা স্টুডেন্টও বিপদে পড়ুক। শুধুমাত্র আমি না, এই কোয়ালিটির সাজেশন যে 20টা পড়ে যাও, এখান থেকে একটা আসবে, যে দিবে সেই মাস্ট বি শিক্ষার্থী থেকে বিপদে ফেলছে। গ্রামারের সাজেশন সাধারণত ওইভাবে হয় না। গ্রামার পড়ার টেকনিক আছে, গ্রামারে যে 60 মার্ক, এই 60 মার্ক কমন পাওয়ার টেকনিক আছে। সেই টেকনিকটা হচ্ছে, প্রথমত মনে করো তোমার এখানে ইউজ অফ ভার্ব, ঠিক আছে, ইউজ অফ ভার্ব 4 নম্বর প্রশ্ন। এখন তুমি যদি ইউজ অফ ভার্ব 15টা 20টা পড়ে যাও, আমার সেক্ষেত্রে মনে হয় না যে পরীক্ষার হলে তুমি একটা ইউজ অফ ভার্ব করতে পারবে, একটা ভার্ব করতে পারবে না। এখানে পড়ার টেকনিক আছে, পড়ার টেকনিক হচ্ছে তুমি সামনে যে 2 দিন সময় পাচ্ছ, এই 2 দিন সময় তোমার কাজ, এর পুরোটা সময় তুমি গ্রামার সাইডে দেওয়ার চেষ্টা করবে। রাইটিং পার্টটা কিভাবে সহজ করা যায় সেই দায়িত্ব আমার, তোমার কাজ হচ্ছে গ্রামার সাইডে পুরো সময়টা দেওয়া। গ্রামার সাইডে মাস্ট বি তোমাকে ভালো করতে হবে, যেহেতু এখানে 60 মার্ক। রাইটিং পার্টটা কিভাবে সহজে তুমি করতে পারবে তার দায়িত্ব আমি নিচ্ছি। আমি তোমাদের রাইটিং পার্টটা একবারে সহজ করে দেবো, যে রাইটিং পার্ট কিছুই পারে না তার কাছে আমি পুরোপুরি এ টু জেড কমপ্লিট করে দেবো, কিন্তু গ্রামার সাইডের দায়িত্বটা তোমাকে নিতে হবে। গ্রামার সাইডের কোনো শর্টকাট টেকনিক হয় না, গ্রামার সাইডে যা কিছু করতে হবে তোমাকে করতে হবে। আমি গাইডলাইন দিয়ে দিচ্ছি কিভাবে করবে, প্রতি বছর আমাদের গাইডলাইন ফলো করে শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষার হলে প্রশ্ন কমন পায়, এবং বেস্ট একটা পরীক্ষা ইংরেজিতে পড়ছে, ইংরেজিতে পত্র নিয়ে কোনো টেনশনই থাকবে না। প্রথমত মনে করো ওই যে ভার্বের কথা বললাম, ইউজ অফ ভার্ব, এখন তোমাকে দেখতে হবে ইউজ অফ ভার্ব করার রুলস গুলো কি, মেইন মেইন কয়েকটা রুলস যেগুলো সাধারণত পরীক্ষা খাতায় এসে থাকে। তোমার যে গ্রামার বইটা আছে, ইংরেজি যে গ্রামার বইটা আছে, সেই গ্রামারে চলে যাবে। 4 নম্বরে যে ইউজ অফ ভার্বটা পড়েছে, এই ভার্ব ইউজ অফ ভার্ব করার আসলে নিয়মটা কি, রুলসটা কি, পাঞ্চুয়েশন মার্ক। তোমাকে আমি গ্যারান্টি সহকারে বলছি যে পাঞ্চুয়েশন মার্ক তুমি যদি নিয়ম দেখো, 10 মিনিট 15 মিনিট 20 মিনিট যদি একটা রুলস দেখো তুমি, ওই রুলস অনুযায়ী দেখে তারপরে যদি বিগত কয়েকটা বছরের বোর্ড কোশ্চেন বলো বা আমাদের গ্রামারে কিন্তু অনেক প্র্যাকটিস করার অনেক কিছু আছে, হ্যাঁ, পাঞ্চুয়েশন মার্ক, ওইখান থেকে যদি 15-20টা করো, প্রথমে তো তোমাকে রুলস জানতে হবে। রুলস জেনে আমি বলছি না যে সরাসরি তুমি অ্যাপ্লাই করো, রুলস জানার পরবর্তীতে প্রথমত 1-2টা করো, দেখে দেখে করলেই তুমি বুঝতে পারবে কোন জায়গায় বড় হাতের অক্ষর হবে, কোন জায়গায় ফুল স্টপ হবে, কোন জায়গায় প্রশ্নবোধক চিহ্ন হবে, কোন জায়গায় কি হবে, টোটাল এ টু জেড তোমার ধারণা চলে আসবে। যখন তুমি 5-10টা কমপ্লিট করবে, আমি গ্যারান্টি সহকারে বলছি 10 নম্বরের পরবর্তীতে 11 নম্বর তোমাকে আর দেখে দেখে করতে হবে না, 11 নম্বরের মাথায় তুমি ইজিলি করতে পারবে। আমার কথা যদি বিশ্বাস না হয়, মনোযোগ সহকারে 1 ঘন্টা আমার কথার উপর ডিপেন্ড করে মনোযোগ সহকারে নাও। তোমার প্রথম কাজ হচ্ছে পাঞ্চুয়েশন মার্ক যে করার যে রুলসগুলো, নিয়মগুলো, এই নিয়মগুলো তুমি দেখো। প্রথমত 2-3 বার করে রুলসগুলো পড়বে, রুলসগুলো মাথায় রাখার পরবর্তীতে 10-15টা পাঞ্চুয়েশন মার্ক কমপ্লিট করবে। দেখে দেখে করো না দেখে করো সেটা তোমার ইচ্ছা, কমপ্লিট করবে। 11 নম্বরে গিয়ে দেখবে তোমাকে আর কিছুই দেখতে হচ্ছে না। ঠিক সেম একইভাবে পরীক্ষার হলে যে কোনো পাঞ্চুয়েশন আসুক তুমি ইজিলি কমপ্লিট করতে পারবে। শুধুমাত্র 9 নম্বর না, গ্রামারের যতগুলো প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করার জন্য প্রথমত তোমাকে রুলস গুলো কমপ্লিট করতে হবে। তোমার গ্রামারের রুলস দেওয়া আছে, রুলস গুলো কমপ্লিট করার পর তুমি ওইগুলো গিয়ে তোমার অতিরিক্ত গ্রামার যে অতিরিক্ত গুলো দেওয়া আছে সেখানে অ্যাপ্লাই করতে পারো, তোমার যে মডেল কোশ্চেন আছে সেখানে অ্যাপ্লাই করতে পারো, তারপরে তোমার যে বোর্ড কোশ্চেন আছে বিগত কয়েকটা বছরের সেগুলোতে অ্যাপ্লাই করতে পারো। সেগুলো যদি 10-15টা প্রত্যেকটার জন্য রুলস গুলো জানার পর অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে আমি বললাম তো 11 নম্বরে গিয়ে তোমাকে আর কিছুই দেখতে হবে না। সেম একইভাবে গ্রামারের যেই প্রশ্নটাই তোমার পরীক্ষার হলে আসুক তুমি সহজে কমপ্লিট করতে পারবে। কিন্তু যেই তোমাকে সাজেশন দিক যে এই 10টা পড়ো এখান থেকে একটা আসবে, একবারে টোটালি মিথ্যা কথা। এরকম সাজেশন দেওয়া শিক্ষার্থীদের ক্ষতি করার সমান, আমিও দিতে পারতাম, কিন্তু কি হবে, ইংরেজি দ্বিতীয়পত্রে আমার সাজেশনে প্রচুর পরিমাণে ভিউজ হবে, কিন্তু ইংরেজি দ্বিতীয়পত্র যখনই শিক্ষার্থীরা পরীক্ষার হলে গিয়ে কমন পাবে না, প্রথমত আমার তো কিছুই হবে না, হয়তো তোমরা এসে 2-1টা বকবাজি করবে, কিন্তু তোমাদের যে লাইফটা নষ্ট করে দিলাম, কোনো দরকার আছে লাইফ নষ্ট করার? গ্রামারে পুরোটা সময় দাও, রাইটিং পার্টের দায়িত্ব আমার। রাইটিং পার্ট কিভাবে 2-3 ঘন্টায় সবগুলো কমপ্লিট করবে সেই দায়িত্ব আমি নিচ্ছি।
তোমরা গ্রামারে সময় দাও, গ্রামারে প্রত্যেকটা প্রশ্নের জন্য আগে রুলস গুলো কমপ্লিট করো, রুলস গুলো কমপ্লিট করা হয়ে গেলে পরবর্তীতে 10টা 15টা মডেল করো, বা 10টা 15টা তোমরা অতিরিক্ত যে কোশ্চেন গুলো আছে সেগুলো সলভ করো। 11 নম্বরে গিয়ে দেখবে তোমাকে কিছুই দেখতে হচ্ছে না, তোমার ইজিলি কমপ্লিট হয়ে যাচ্ছে। প্রতি বছর আমি শিক্ষার্থীদেরকে এই টিপসটা দিয়ে থাকি, শিক্ষার্থীরা এটা ফলো করে এবং 100% সাকসেস হয় পরীক্ষার হলে। সেক্ষেত্রে তোমাদেরকেও বলছি এইভাবে ছাড়া ইংরেজিতে পড়তে গ্রামার কমপ্লিট করার আদার্স কোনো অপশন নেই, কোনো অপশন নেই, কেউ গ্যারান্টি সহকারে বলতে পারবে না যে এখান থেকে কমন আসবে। আশা করি যে তথ্যগুলো দিলাম প্রশ্ন কমন পাওয়ার জন্য এগুলোই না, যেভাবে সবগুলো সাবজেক্ট সহজভাবে দেখেছো, সহজভাবে পরীক্ষা দিয়েছো, ইংরেজিতে পত্র সেভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে। ইনশাল্লাহ ইংরেজিতে পত্রে তোমার 100% প্রশ্ন কমন থাকবে। আমরা শর্টকাট টেকনিক নিয়ে খুব শীঘ্রই ভিডিও আপলোড করতে থাকবো, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখবে এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।